নমস্কার, আমি মিঠু মল্লিক। আমি হুগলিতে থাকি। আমি একজন রন্ধন প্রিয় মানুষ। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর সেই ভালোবাসা থেকেই শ্রীমতীর দরবার রাঁধুনি মশলা স্পন্সর শ্রীমতী বনাম শ্রীমতী অনলাইন রন্ধন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। স্বাধীনতা দিবস উপলক্ষে যেহেতু শ্রীমতী বনাম শ্রীমতী এই রন্ধন প্রতিযোগিতাটি হচ্ছে, তাই এবারের বিষয় হল প্রাদেশিক রান্না। এই প্রাদেশিক রান্নাতে আমি মহারাষ্ট্রের একটি জনপ্রিয় রেসিপি পাওভাজি করে দেখাব। আশা রাখি আমার রান্না এবং আমার সমগ্র পরিবেশনা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করার অনুরোধ রাখছি। পাওভাজি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, গাজর, ক্যাপসিকাম আর বিট একটু সেদ্ধ করে নিয়েছি, 3টে টমেটোকে বেটে নিয়েছি, আছে সাদা তেল, 2টো সেদ্ধ আলু, আছে চিনি, হলুদ গুঁড়ো, নুন, রসুন বাটা, আদা বাটা, কাঁচা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি, কাসৌরি মেথি, কাশ্মীরি মির্চ, পাওভাজি মশলা। এই পাওভাজি মশলাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এখানে আছে গোটা ধনে, গোটা জিরে, কাসৌরি মেথি, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সমস্ত ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে নিয়েছি, আছে বাটার, আর এখানে আছে জিরে, জিরে গুঁড়ো পাউডার, যেটা আমাদের রাঁধুনির পক্ষ থেকে স্পন্সর হয়েছে শ্রীমতী বনাম শ্রীমতী এই কন্টেস্টের জন্য। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। পাঁচ টেবিল চামচ তেল দিলাম, আর এখানে দিয়ে দেব একটা বাটার। তেল বাটার গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা হালকা একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে জোরেই রেখেছি। আর এই সময় ফুলকপি, কড়াইশুঁটি কিছুই পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না বর্ষাকাল যেহেতু, নাহলে শীতকালে আমি এখানে কড়াইশুঁটি ফুলকপিটা ব্যবহার করেই রান্নাটা করি। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে আমি ওই সেদ্ধ গাজর, ক্যাপসিকাম আর বিটটা দিয়ে দিলাম, দিয়ে এটাকেও একটু ভালো করে নেড়ে নেব। দু তিন মিনিট হলো আমি নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা, রসুন বাটা, আদা বাটাও দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা বাটাটাও এখানে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাটাকে একটু 4-5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি 3-4 মিনিট মতন, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা, টমেটো বাটাও ভালো করে নেড়ে নিচ্ছি, আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ কাসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সঙ্গে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। এই সময় একটু ঢাকা দিয়ে মশলাটা কষাবো। চার পাঁচ মিনিট হয়ে গেল কষছি, এবার আমি এখানে দিয়ে দেব রাঁধুনির জিরে গুঁড়ো পাউডার। এই জিরে গুঁড়ো পাউডার আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি, তো খুবই ভালো এই জিরে গুঁড়ো পাউডারটা, তো সেন্টটাও খুব সুন্দর। আচ্ছা, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম জিরে গুঁড়ো পাউডারটা দিয়ে। এবার দিয়ে দেব আমি সেদ্ধ আলুটা, সেদ্ধ আলু দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এবার এই স্ম্যাশারের সাথে আমি সব কিছু খুব ভালো করে স্ম্যাশ করে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম লোতে। খুব ভালো করে সব কিছু স্ম্যাশ করে নিয়েছি, এবার এতে একটু জল ব্যবহার করব, আর এখানে দিয়ে দেব একটু
স্বাদ মতন চিনি আর পাওভাজি মশলা দিয়ে খুব ভালো করে নেড়ে লো ফ্লেমে চাপা দিয়ে খানিকক্ষণ ভাজিটাকে রান্না হতে দেব। প্রায় 5-7 মিনিট হলো ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজিটা হচ্ছিল, হয়ে এসছে, একদমই রেডি হয়ে গেছে ভাজি। এবার আমি গ্যাস অফ করে দেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার সার্ভ করে দেব এটা গরম গরম পাওয়ের সাথে। এবার আমি গ্যাসে একটা তাওয়া একটু ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেব এখানে একটু বাটার আর কিছুটা দিয়ে দেব এই ভাজি। ভাজি দিয়ে এবার আমি এই পাওটাকে খুব ভালো করে দুপিস সেকে নেব, এতে পাওটা খেতে খুব টেস্ট হবে। আর একটু পাওয়ের ওপর ধনে পাতা ছড়িয়ে দেব, এতে যেমন দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে। এবার এটাকে একটু আস্তে করে উল্টে দেব। তৈরি করে নিয়ে চলে এসেছি মহারাষ্ট্রের জনপ্রিয় রেসিপি পাওভাজি। আশা রাখি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে প্রতিবারের মতন এবারেও পাশে থাকার অনুরোধ রাখলাম।